ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল। এই পঞ্চায়েতে মোট 20টি আসন, যেখানে তৃণমূল ও বিজেপি 10টি করে আসনে জয়ী হয়েছে। আজ পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত থাকলেও বিজেপির কেউ উপস্থিত ছিলেন না। পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন মুর্শেদ শেখ। এই পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হয়নি এখনও। এদিন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের আশেপাশে তৃণমূলের নেতাকর্মীদের দেখা গেলেও দেখা যায়নি বিজেপির নেতাকর্মীদের। পঞ্চায়েত কার্যালয়ের সামনে পুলিশের প্রহরা ছিল চোখে পড়ার মতো। ¡Ay, Julián, que no!